আসসালামু আলাইকুম। সন্ধ্যা 7টা শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি, আমি জানাতুল ফেরদৌস শিমুল। হাসপাতাল থেকে খালেদা জিয়ার বাসায় ফিরেছেন। মধুখালী ইউএনওর উপর হামলা, গাড়ি ভাঙচুর। নিখোঁজের 3 দিন পর বাংলাদেশের মরদেহ দিল ভারতীয় পুলিশ। চলন্ত লঞ্চ থেকে পড়ার 10 ঘন্টা পর নারীকে জীবিত উদ্ধার। আওয়ামী লীগে কতজন মুক্তিযোদ্ধা আছেন, প্রশ্ন ফখরুলের। যশোর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ডাক্তার আটক। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান আইসিইউতে। লক্ষ্মীপুরে যুবলীগ ছাত্রলীগ নেতা হত্যার ঘটনায় স্বেচ্ছাসেবক লীগের 2 নেতা বহিষ্কার। ভারতের মণিপুরে ব্যাপক সহিংসতা, সেনাবাহিনী মোতায়েন। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। চিকিৎসা শেষে আজ বৃহস্পতিবার বিকেল 4:45 হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এপিএম আব্দুস সাত্তার এ তথ্য নিশ্চিত করেছেন। গত শনিবার বিকেলে স্বাস্থ্য পরীক্ষার জন্য খালেদা জিয়াকে ঢাকার এভার কেয়ার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা ভর্তি হওয়ার পরামর্শ দেন। এরপর হাসপাতালে তার স্বাস্থ্যের বিভিন্ন পরীক্ষা করানো হয়। গতকাল বুধবার খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের এক সদস্য গণমাধ্যমকে জানান, বিএনপির চেয়ারপারসন এখন অনেকটাই সুস্থ, শরীরে জ্বর নেই। সব পরীক্ষার প্রতিবেদন পর্যালোচনা করে চিকিৎসকরা তাকে বাসায় রেখে চিকিৎসা করার পরামর্শের মতামত দেন। বাসায় নেওয়ার পর সেখানেই তার প্রয়োজনীয় চিকিৎসা চলবে। ফরিদপুরের মধুখালী ইউএনওর মোহাম্মদ আশিকুর রহমান চৌধুরীর উপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় তার ব্যবহৃত গাড়িটি ভাঙচুর করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর 1:30 দিকেই উপজেলার ডুমাইন ইউনিয়নের নিশ্চিন্তপুর চরপাড়া এলাকায় এই হামলার ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, এই হামলায় আশ্রয় প্রকল্প নির্মাণ নিয়ে জায়গা জমি সংক্রান্ত বিষয়ে স্থানীয়রা বিরোধিতা করে আসছিলেন। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার ডুমাইন ইউনিয়নের নিশ্চিন্তপুর চরপাড়া এলাকায় আশ্রয় প্রকল্প নির্মাণ কাজের উদ্বোধনীতে যোগদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশিকুর রহমান চৌধুরী। শেরপুরের শ্রী বরদী সীমান্ত থেকে নিখোঁজের 3 দিন পর মনির নামে একজনের মরদেহ বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেলে শেরপুর সীমান্তে নাকুগাঁও স্থলবন্দরে পতাকা বৈঠকের মাধ্যমে মনিরের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। মনির শেরপুরের শ্রী বরদী উপজেলার রানী শিমুল ইউনিয়নের পশ্চিম খাড়ামুড়া গ্রামের মৃত মুনশির আলীর ছেলে। তবে কেন, কিভাবে মনিরের মৃত্যু হয়েছে এ সম্পর্কে বিএসএফ কিংবা ভারতীয় পুলিশের পক্ষ থেকে কোনো তথ্য জানানো হয়নি। চলন্ত লঞ্চ থেকে পড়ে গিয়ে নিখোঁজের 10 ঘন্টা পর এক নারীকে আহত অবস্থায় উদ্ধার করেছে কোস্টগার্ড। শরৎপুরের ঘুষাইরহাট উপজেলার ঠান্ডাবাজার এলাকা থেকে আজ বৃহস্পতিবার সকাল 9:30 দিকে জোহরা বেগম নামের ওই নারীকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। তিনি গতকাল বুধবার রাতে ঘুষাইরহাটের পট্রি লঞ্চঘাট থেকে ইগল 3 লঞ্চে করে ঢাকায় যাচ্ছিলেন। রাত 11:30 দিকে তিনি কোদালপুর এলাকায় মেঘনা নদীতে পড়ে যান। এখনকার আওয়ামী লীগে কতজন মুক্তিযোদ্ধা রয়েছেন এমন প্রশ্ন রেখেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আওয়ামী লীগ একটি পুরনো দল, কিন্তু এই দলের যিনি প্রতিষ্ঠাতা তাকেও তারা বাদ দিয়ে দিয়েছে, কারণ তার চিন্তা চেতনার সঙ্গে পরবর্তী আওয়ামী লীগের কোনো মিল ছিল না। আজকে যারা আওয়ামী লীগের সঙ্গে জড়িত আছেন তাদের অধিকাংশই 1971 সালের স্বাধীনতার সঙ্গে যুক্ত ছিলেন না। এখন যারা স্বাধীনতার বিরোধ শক্তি হিসেবে আমাদের দিকে আঙুল তুলতে চান, তাদের প্রশ্ন করতে চাই, আপনারা কি বলতে পারবেন আপনাদের মধ্যে কারা কারা মুক্তিযুদ্ধে ছিলেন? আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সাবেক মন্ত্রী সুনীল দুগুপ্তের 15তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভাষানী অনুসারী পরিষদের আয়োজিত এক স্মরণ সভায় তিনি এসব কথা বলেন। যশোর এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণের অভিযোগে সুদীপ্ত হাসান দীপ নামে একজন এমবিবিএস ডাক্তারকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার কোতোয়ালি থানার এসআই শরীফ আল মামুন তাকে শহরের জেল রুট থেকে আটক করেন। আটক সুদীপ্ত হাসান দীপ যশোর শহরের পুরাতন কসবা ঢাকা রুট এলাকার তৈবুর রহমানের ছেলে। ভুক্তভোগী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী অভিযোগ করে জানায়, 2017 সালে ফেসবুকের মাধ্যমে তাদের পরিচয় ঘটে। পরিচয়ের সূত্র ধরে বন্ধুত্ব এবং প্রেম, এরপরে সুদীপ্ত তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক করে তোলে। যশোর শহরের পালবাড়ি, সিলেট সহ বিভিন্ন জায়গায় নিয়ে তাকে ধর্ষণ করেছে। কতোয়ালা থানায় ওসি মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, এই ঘটনায় থানায় নিয়মিত মামলা হয়েছে।
সাবেক সেনাপ্রধান ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাহবুবুর রহমান হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শারুল কবির খান এ তথ্য জানান। এর আগে গত রোববার 30 এপ্রিল মাহবুবুর রহমানকে ঢাকার সিএমএইচে ভর্তি করা হয়। তিনি বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন বলে জানা গেছে। মাহবুবুর রহমান বেশ কয়েক বছর ধরে হার্টের সমস্যা সহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। অসুস্থতার কারণে তিনি রাজনীতি থেকেও দূরে সরে যান। লক্ষ্মীপুরের সাবেক যুবলীগ নেতা আব্দুল্লাহ নোমান ও সাবেক ছাত্রলীগ নেতা রাকিব ইমাম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই স্বেচ্ছাসেবক লীগ নেতাকে বহিষ্কার করেছে জেলা স্বেচ্ছাসেবক লীগ। আজ বৃহস্পতিবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বেলায়েত হোসেন বেলাল। এর আগে বুধবার রাতে বেলাল এবং সাধারণ সম্পাদক মাহবুব ইমতিয়াজ বহিষ্কারপত্রে স্বাক্ষর করেন। বহিষ্কৃতরা হলেন রামগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক দেওয়ান ফয়সাল ও সদস্য আরমান হোসেন। তফসিলি উপজাতি অন্তর্ভুক্ত করার নিয়ে ব্যাপক সহিংসতা দেখা দিয়েছে ভারতের মণিপুর রাজ্যে। সহিংসতা এমন রূপ নিয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী ও প্যারামিলিটারি। আজ বৃহস্পতিবার এনডিটিভি বলছে আসাম রাইফেলসকে মণিপুরের পরিস্থিতি রক্ষায় মোতায়েন করা হয়েছে। সেনাবাহিনীর সাধারণ মানুষকে বিভিন্ন জায়গা থেকে সরিয়ে নেওয়ার কাজ করছে। 7,500 জনেরও বেশি মানুষকে ইতিমধ্যে সেনাবাহিনীর অবকাঠামোয় আশ্রয় দেওয়া হয়েছে। মণিপুরের রাস্তায় রাস্তায় সেনা সদস্যদের টহল বলবৎ রয়েছে। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বুধবার মণিপুরীদের মুখ্যমন্ত্রী সিংয়ের সঙ্গে কথা বলেন। কেন্দ্রীয় সরকারের নির্দেশে সংঘাতপূর্ণ এলাকাগুলি র্যাপিড অ্যাকশন ফোর্সের সদস্যদেরও পাঠানো হয়েছে। আমাদের পরবর্তী রাত 10টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।